করব, তার জন্য আমরা আমরা ধরে নেব এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, যেখানে এফ টা হচ্ছে একটা ফাংশন যেটা এ সেট থেকে বি সেটে আছে, ঠিক আছে, যেখানে এক্স ওয়ান এক্স টু টা বিলং করছে আমার এতে, আর এফ এক্স ওয়ান এফ এক্স টু এক্স টু টা বিলং করছে বিতে। তাহলে আমার ওয়ান ওয়ান দেখাতে গেলে আমরা এইটা ধরে নিই এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, সেটা ধরে নিয়ে আমরা কি দেখাচ্ছিলাম, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, এইটা আমরা প্রুভ করছিলাম, এইটা ধরে আমরা আগের দিন ওটা ওয়ান ওয়ান প্রুভ করেছিলাম, মনে আছে তো এই এক্সাম্পলটা কোনটা? বেশ, এফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স কিউব, মানে থ্রি এক্স কিউব প্লাস ফোর, যেটা এফ টা কোথা থেকে যাচ্ছিল, আর থেকে আর এ, আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমরা ওয়ান ওয়ানটা কিভাবে প্রুভ করেছিলাম, এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু ধরে নিই, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, এটা আমরা দেখিয়েছিলাম, তাই তো? এবার আমি বলেছিলাম আগের দিন টাইম ছিল না বলে আমি বলতে পারি কেন এইটা দেখালেই, এই যে এটা ধরে নিয়ে এইটা দেখালেই কিভাবে আমরা বলছি যে এটা ওয়ান ওয়ান, কেন ওয়ান ওয়ান বলছি এইভাবে করে নিই, সেটা হচ্ছে এফ এক্স ওয়ান মানে কি, এফ এক্স ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ান এর ইমেজ, আর এফ এক্স টু মানে হচ্ছে এক্স টু এর ইমেজ, তাই তো? আমরা কি ধরছি যে আমার এক্স ওয়ান এর ইমেজ আর এক্স টু এর ইমেজ সেম। তো আমরা ওয়ান ওয়ান এর ক্ষেত্রে কি বলি, যে আমার ডোমেন সেটের প্রত্যেক এলিমেন্টের আলাদা আলাদা ইমেজ পাবে ডোমেন সেট, তো প্রত্যেকটা ডোমেন সেটের এলিমেন্টের আমি আলাদা আলাদা ইমেজ পাবো। কিন্তু এখানে আমি কি বলছি যে এক্স ওয়ান এর ইমেজ আর এক্স টু এর ইমেজটা সেম, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে আমার যদি ওয়ান ওয়ান প্রুভ করতে হয়, সমান হয়ে যদি এফ এক্স টু হয়, সেখান থেকে যদি দেখাচ্ছি এক্স, তাহলেই আমি তাই জন্য বলতে পারবো যে এটা ওয়ান ওয়ান, কারণ আমি দুটো মেয়েকে ইমেজ নিচ্ছি, তাহলে আমার সমান হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো ওয়ান ওয়ান। তার মানে কি প্রমাণ হচ্ছে এলিমেন্টের ইমেজ আলাদা আলাদা, দুটো এলিমেন্টের ইমেজ একই নয়, মানে এখানে দুটো এলিমেন্ট এদিকে এলিমেন্ট যাবে না, যদি তাহলে এলিমেন্ট দুটো হয়, যে দুটো এলিমেন্ট যাচ্ছে তাহলে এলিমেন্ট দুটো সমান হয়ে যাবে, আমরা ওয়ান ওয়ান প্রুভ করি। আগের দিন টাইম না থাকার কারণে আমি এটা বলতে পারি, ঠিক আছে, বলেছিলাম পরের দিন বলবো, ঠিক আছে ঠিক আছে। আমার নেক্সট অঙ্কগুলো করি, এখানে এটা যদি বুঝতে কারোর অসুবিধা থেকে থাকে আমাকে বলো, নাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট আমি কি বলছি যে একটা ফাংশন এফ যেটা আর থেকে আর এ ডিফাইন, কেমন ভাবে ডিফাইন, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে বলছে এটা কি তোমাদের ফাংশনটা ওয়ান ওয়ান হবে,
কোশ্চেনটা হচ্ছে এটা, এই যে ফাংশনটা কি ওয়ান ওয়ান ফাংশন? আমরা দেখি, দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি যদি এফ অফ ওয়ান নি তাহলে কি হবে, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু। আচ্ছা, আর যেহেতু ডোমেন, আর কোডোমেনের আমি যদি এফ অফ মাইনাস ওয়ান, তাহলে দেখো কি হচ্ছে, মাইনাস ওয়ানটাও আর এর এলিমেন্ট, আমরা নিতে পারি মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে কি হচ্ছে, আমার দু আলাদা আলাদা এলিমেন্টে ইন আমার একই হয়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা এলিমেন্টে ইমেজ আমার একই হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকেই বলে দিতে পারি যে এটা ওয়ান ওয়ান নয়। ঠিক আছে, কিন্তু যদি তোমাদের ওয়ান ওয়ান প্রুফ করতে, এক্সাম্পল দিয়ে, কিন্তু দুটো এক্সাম্পল দিয়ে তোমরা বলতে পারতে না যে আলাদা আলাদা এলিমেন্ট, ধরো এফ অফ এ টা হচ্ছে বি দুটো, এলিমেন্ট না, পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে তুমি দেখলে যে না এটা হচ্ছে না, ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে, কিন্তু যখন নয় কাউন্টার এক্সাম্পল দিয়ে তোমরা কিন্তু এটা বলতে পারছো যে এটা ওয়ান ওয়ান নয়। তাহলে তুমি দেখ, তুমি মাইনাস টু নাও, এলিমেন্ট একই, যেহেতু এটা স্কোয়ার ফাংশন হচ্ছে, দেখো এখানে স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই স্কোয়ার জন্য এই জিনিসটা হচ্ছে, কারণ তুমি যদি মাইনাসটাও নাও স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা হচ্ছে। তাই জন্য মনে রাখবে, এরকম যদি কোনো জিনিসটা থাকে তাহলে কিন্তু তোমাদের এটা, এইটাই তোমাদের ওয়ান ওয়ান হবে, বা যে কোনো ইভেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা ঠিক হলো না তোমাদের? এরপর আমরা একটা নতুন ফাংশনের নাম শুনবো, নাম জানবো কি, একটা ফাংশন যেটা আর থেকে আর এ ডিফাইন, এই যে এফ অফ এক্সটাকে দেখতে কেমন, এইরকম দুটো পাশে দাগ দিয়ে মিডিলে এক্স, এটা হচ্ছে মডের মধ্যে, এইটা মানে কি, এই ফাংশনটা হচ্ছে মডুলাস ফাংশন, এর নামটা হচ্ছে মডিউলাস ফাংশন। এটা কেমন, এইটা হচ্ছে নাম্বার দেবে, আমি প্রথম তোমাদেরকে বলেছিলাম যে ফাংশন মানে আমরা মনে করতে পারি এক ধরনের মেশিন যার মধ্যে আমি কোনো কিছু দিস, একটা ইনপুট দিস, একটা আউটপুট বেরোচ্ছে, তাহলে এইটা তুমি যাই ইনপুট দাও না কেন, মাইনাস প্লাস যাই না, পজিটিভ নাম্বার দেবে। কেমন ডিফাইন হচ্ছে, এফ অফ এক্সটা মাইনাস এক্স যখন এক্স লেসার ইজিক্যাল টু জিরো, আর এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো। তাহলে তোমাদের বুঝতে পারছি এইটা কিনা, এই ফাংশনটা ওয়ান ওয়ান কিনা।
আচ্ছা, কেউ বলতে পারবে ফাংশনটা 1 1 হচ্ছে কিনা? এই যে মডিউলাস ফাংশনটা, এটা কি 1 1 হচ্ছে না হচ্ছে না? না হলে একটা এক্সাম্পল দাও, আর হলে কিভাবে প্রুভ করছো সেটা বলো। মডিউলাস ফাংশনটা কি সব সময় এটা একটা পজিটিভ নাম্বারই দেবে? আমি যদি নেগেটিভ নাম্বার দিই এক্সট্রা, যদি নেগেটিভ হয় তাহলে এফ অফ এক্সট্রা সাম পজিটিভই হবে। মানে কেমন, তাহলে এফ অফ 1 দিই তাহলে মড অফ 1 তাহলে 1, আবার এফ অফ -1 তাহলে মড -1 তাহলে 8 1, এই হবে। বলো 1 1 কিনা তুমি সামনে দেখতে পাচ্ছ, একটু বলো 1 1 হচ্ছে না। আমার কথা পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে তো? শিবপুর স্কুল, তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? বলো এটা 1 1 হচ্ছে কিনা বলো। তোমাদের সামনেই কিন্তু আছে, তোমরা একটু দেখে করে বুঝতে পারবে এটা হচ্ছে কিনা। শ্রীরামপুর গার্লস, তোমরা বলতে পারবে? তাহলে দেখো, আমি এখানে এফ অফ 1 আর এফ অফ -1 এলিমেন্ট, 1 আলাদা আলাদা এলিমেন্ট কোথা থেকে নিচ্ছি, ডোমেন থেকে নিচ্ছি, তার এইগুলো কি ইমেজ? তাহলে 1 এর যে ইমেজ আবার -1 এরও সেম ইমেজ। তাহলে 1 এর যে ইমেজ -1 এরও সেম ইমেজ। সেখান থেকে বলতে পারি আলাদা আলাদা তাহলে নট 1 1। তোমরা এই ধরনের একটা কাউন্টার এক্সাম্পল দিও, এটাকে তোমরা বলতে পারো না এটা হবে, তাহলে করতে হতো। আর যদি হবে না, তোমরা একটা কাউন্টার এক্সাম্পল দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো, এটা যদি কোথাও অসুবিধা থাকে তোমরা বলো। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা আর একটা জিনিস দেখি, এইটা অন টু হচ্ছে কিনা, এই ফাংশনটা অন টু কিনা দেখি। ঠিক আছে, আমরা কি অন টু কখন হয়? যখন রেঞ্জ সেটটা কো ডোমেন সেটের সাথে সমান হয়ে যায়। এটার মানে কি, ইমেজ পাবো এই ফাংশন নাকি? আমার ফাংশন হয় এ থেকে বি তে, বলবো অন টু কখন বলবো, মানে বি সেট করে ফ্রি ইমেজ থাকবে, এত লজিক থাকতে পারে?
কিন্তু অন্তত একটা ই ইমেজ থাকবে। তাহলে আমরা বলবো বিদ্যা অন্ত, সেটার সাথে সমান মানেও একই ব্যাপার জিনিসটা থাকে বল। যে সেটটি তৈরি করছে হলো করলে দিলে দিচ্ছে, সেই সেটটা যদি সমান হয়ে যায়, মানে কোডোমেন সমান হয়ে যায়, বলছে হ্যাঁ বিয়ের প্রত্যেকটা এলিমেন্টে একটা করে ইমেজ পাচ্ছি, সেখান থেকে আমরা বলতে পারি আমরা এখানে গ্রেন সেটটা, সরি সেটের সাথে সমান হচ্ছে কি করুন। আমি বলছি রিয়েল নাম্বারের সেট, এই যে এফটা আর থেকে আরে ডিফাইন, মানে কোডোমেনের সেট হচ্ছে রিয়েল নাম্বার সেট, আর মানে এফ অফ এক্সটা কোন কোন এলিমেন্টে যাচ্ছে, কিসে কিসে সবসময় পজিটিভ দিচ্ছে, তাহলে কি আর প্লাসে যাচ্ছে, ইউনিয়ন জিরো, জিরোটাও আছে, জিরো দিলে জিরো দেবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে কোডোমেন, আর রেঞ্জ কোনটা, আর পজিটিভ, আর পজিটিভ মানে হচ্ছে রিয়েল নাম্বার যত পজিটিভ নাম্বার গুলো শুধু আছে, রিয়েল নাম্বার রিয়েল নাম্বার জিরো মধ্যে আছে পজিটিভ। তাহলে আমার কোডোমেনটা হচ্ছে এটা, আর রেঞ্জটা হচ্ছে এটা, তাহলে তো এটা সমান কি হচ্ছে, হচ্ছে না। তাহলে এতে কি বলতে পারি, আমি কোডোমেন থেকে যদি ওয়ান মাইনাস ওয়ান এর কি কোনো প্রি ইমেজ পাচ্ছি, মানে কোন এলিমেন্ট কে, এর কোনো এলিমেন্ট কে, আর এর কোনো এলিমেন্ট কে আমি এফ এর মধ্যে বসিয়ে কি আমি মাইনাস ওয়ান পাচ্ছি, পাচ্ছি না, কারণ সবসময় পজিটিভ নাম্বার দিচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু যত নেগেটিভ নাম্বার আছে তাদের আমি কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তাহলে এটা অন হচ্ছে না, নট অন টু, বুঝতে পেরেছো তোমরা? এখানে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু সব নেগেটিভ নাম্বারে আমরা কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তাই জন্য আমরা এটা অন টু বলতে পারবো না, বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো এটা? তোদের কি অসুবিধা আছে বুঝতে এটাতে? কেন কোডোমেন সেট রেঞ্জের সাথে সেম হলে আমরা বুঝতে পেরেছ? তোমরা একটু রেসপন্স করো তাহলে আমার একটু সুবিধা হয় পড়াতে। আচ্ছা নেক্সট দেখো, এফ অফ এক্সটা ন্যাচারাল নাম্বার থেকে, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার ডিফাইন, মানে ডোমেনটাও ন্যাচারাল নাম্বার, কোডোমেনটাও ন্যাচারাল নাম্বার, ডিফাইন কিভাবে হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x, ঠিক আছে।
তাহলে এটা বলতে জিজ্ঞেস করছে, দেখাও যে ইফ আ ফাংশন ইজ ওয়ান ওয়ান। ঠিক আছে, তাহলে এটা আমাদের ওয়ান ওয়ান দেখাতে বলছে। তাহলে আমরা ওয়ান ওয়ান এর ক্ষেত্রে কি করি, আমরা ডোমেইন থেকে দুটো এলিমেন্ট তুলবো, একটা হচ্ছে এক্স ওয়ান, একটা হচ্ছে এক্স, আর ইমেজ দুটো সমান নেব, মানে হচ্ছে এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, এই দুটো সমান ধরে নেব। কি দেখাবো সেখান থেকে, আমরা কি দেখাবো যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, এটা দেখাবো। তাহলে দেখি, আমরা ধরে নিলাম এফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ এক্স টু, তাহলে এফ এক্স ওয়ান মানে কি, আমার ফাংশনটা এইভাবে ডিফাইন করে দিয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স, তাহলে এফ এক্স ওয়ান মানে কি, থ্রি এক্স ওয়ান, এক্স এর জায়গায় এক্স ওয়ান বসিয়ে দেবো, এটা মানে কি থ্রি এক্স টু, দুপাশ থেকে থ্রি থ্রি চলে যাবে, তাহলে কি আছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তাহলে এটা ওয়ান ওয়ান হয়ে গেল, কিছুই ছিল না এটাতে, ওয়ান ওয়ান হয়ে গেল। ধরো আমি জিজ্ঞেস করলাম যে এইটা ওয়ান টু হচ্ছে কি, ধরো এর সাথে আর একটা করছে, এটা ওয়ান টু হচ্ছে কি, জিজ্ঞেস করতেই পারে এরকম একটা ফাংশন দিয়ে যেটা ওয়ান টু হচ্ছে কি। তাহলে আমরা কিছু কিছু এলিমেন্টের ইমেজ দেখি আগে কেমন হয়। ঠিক আছে, তাহলে আমি যদি ওয়ান নিই, যেহেতু আমার ডোমেইনটা আমার ন্যাচারাল নাম্বার, তাহলে আমি ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে নিতে পারবো, এইগুলো এলিমেন্ট গুলো নিয়ে দেখতে পারবো ইমেজ কি হচ্ছে। তাহলে এফ অফ ওয়ান নিলে সেটা কি হবে, থ্রি ইন্টু ওয়ান, তাহলে থ্রি। এফ অফ টু নিলাম, থ্রি ইন্টু টু সিক্স, কারণ এফ অফ এক্সটা আমার থ্রি এক্স। এফ অফ থ্রি নিলাম, থ্রি ইন্টু থ্রি নাইন, এইভাবে চলছে। ঠিক আছে, আমি কি বলেছিলাম, অন টু দেখাতে গেলে কি দেখাতে হবে, রেঞ্জ সেট আর কোডোমেন সেট একই, সেম সেট। তাহলে রেঞ্জ সেটের মধ্যে কিন্তু এলিমেন্ট আছে, থ্রি সিক্স নাইন, এরপর আসবে টুয়েলভ, মাল্টিপেল গুলো আছে কত, 15 18, এইভাবে চলতে থাকবে। কিন্তু আচ্ছা, ওয়ান টু থ্রি ফোর সিক্স, তাহলে আমার এই ফাংশনের ক্ষেত্রে এইগুলো হচ্ছে থ্রি এর সব মাল্টিপল গুলো, আর ফোর সেটটা হচ্ছে ওয়ান টু থ্রি সেল নাম্বারের যে সেটটা, তাহলে এটা দুটো কি সেম হচ্ছে, রেঞ্জ সেট কি কোডমের সাথে সেম হচ্ছে, কারণ এর মধ্যে রেঞ্জ ওয়ান টু নেই, ফোর ফাইভ নেই, আরো অনেক এলিমেন্ট নেই, আমরা কখন সেটা। আচ্ছা, তাহলে এই রেঞ্জ কোডোমেন সেটের সাথে সমান হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারি, ফাংশনটা নট অন টু, এফ এক্স ইজ নট অন টু। ঠিক আছে, তাহলে আমরা এফ এক্স টা এখানে ওয়ান কিন্তু অন টু হচ্ছে না। এক্সাম্পল দিতে, একটা ফাংশনে
যেটা এফএক্সটা 1 1 হচ্ছে, কিন্তু 1 2 নয়। তাহলে তোমরা এই এক্সাম্পলটা দিতে পারবে, এফএক্স ইজ ইকুয়াল টু 5x 2x, যাই নাও যেখানে ডোমেইন আর সরি ডোমেইন আর কো ডোমেইনটা তোমাদের ঠিক করে বুঝে লিখতে হবে। এখানে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার না হলে কো ডোমেইনের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যেত, ঠিক আছে। আমি যদি এই রকম এই ফাংশনটাকে একটু ঘুরিয়ে চেঞ্জ করে দিতাম, যে ফাংশনটা এফ অফ এক্সটা যেমন আছে 3x, 3x থাকলো, আমি শুধু ওর কোডোমেনটা চেঞ্জ করলাম। আমি 3 অফ n, যে এইটাকে তোমরা মনে করো 3 এর মাল্টিপেল গুলো নিয়ে যে সেট, এই সেটটা মনে করো 3 এর মাল্টিপেল গুলো, মানে হচ্ছে 3 9, 3 6 9, 12 15, 18 21, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এফ অফ এক্সটা অন হয়ে যেত। 1 1 তো হচ্ছে, 1 1 জন্য তার রেঞ্জ মানে কোড কোন সম্পর্ক ছিল না, তাহলে অন টু হচ্ছিল ছিল ন্যাচারাল রেস্ট হয়ে যাচ্ছে 3 এর মাল্টিপল হলো। তাহলে আমি যদি সেইটা রেস্ট করে যদি আমি 3 মানে 3 মাল্টিপল গুলো নিই, তাহলে কিন্তু এগুলো অন টু হয়ে যাবে ফাংশন, ঠিক আছে। বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা আছে কারো? মেইন কথা হচ্ছে তোমাদের ডোমেইন কোডোমেইনটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোথাও অসুবিধা আছে? বুঝতে পেরেছো কি তোমরা? না ম্যাম, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা আর একটা ফাংশন সম্পর্কে জানবো। এটা যেমন দেখলাম আমরা কি, এর ওপরে একটা কি দেখলাম, মডিউলাস ফাংশন। এর পরেরটা হচ্ছে আমরা জানবো একটা ফাংশন, কত নম্বর ছিল আগেরটা, 6 7, একটা ফাংশন, সে ফাংশনটার নাম কি, সিগনাম ফাংশন। নাকি সিগনাম ফাংশন, কেমন ধরনের ফাংশনটা? এখানে এফ অফ এক্সটা 1, কখন 1, যখন এক্সটা গ্রেটার দেন 0, 0 যখন এক্সটা, আচ্ছা এই এক্স আর এই এক্স সেম, একই ব্যাপার, একই এক্স, এক্সটা যখন ইকুয়াল টু 0, -1 যখন এক্সটা লেস দেন 0, ঠিক আছে। এইটা হচ্ছে এই হচ্ছে এই ফাংশনটাকে বলা হয়, তখন ফাংশনটা এইভাবে ডিফাইন থাকে, তখন এইটাকে বলা হয় সিগনাম ফাংশন, ঠিক আছে। এবার তোমরা বলো, যদি ফাংশন এফ অফ আর থেকে আর এ ডিফাইন, হ্যাঁ এই ফাংশনটা কি 1 1 হচ্ছে, এই ফাংশনটা কি 1 1, এই সিগনাম ফাংশন যেটা এইভাবে ডিফাইন যে এফ অফ এক্সটা 1 হবে যখন এক্সটা পজিটিভ, যখন কখন 0 হবে, যখন এক্সটা 0, আর যখন এক্সটা নেগেটিভ তখন হবে -, এই এফ ম্যাম ফাংশনটা
বল। বলছি ম্যাম, 1:30 বেজে গেছে, তো আমাদের টিফিন টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সিগন্যাল ফাংশনটা 1:1 হচ্ছে কিনা, ঠিক আছে, অর্থে করাবো, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে যাও, আর তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে।